ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দায়ী বিশ্বব্যাংকের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের কারণে নগরবাসীর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা বাংলাদেশে ডেঙ্গুর বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছিল দুই সালে সে সময়ের তথ্য তুলে ধরে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল তার অর্ধেকই ঢাকার কারণ ওই বছর ফেব্রুয়ারিতে ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে পরের মাসগুলোর অনুকূল তাপমাত্রা আর আর্দ্রতা ডেঙ্গুর ব্যাপক বিস্তারে ভূমিকা রেখেছিল ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে চলতি বছর বিশ্বব্যাংকের সতর্কতা ভবিষ্যতে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে গণতাপমাত্রা বেড়ে গেছে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর তার ফলে ধীরে ধীরে লোপ পাচ্ছে ঋতুভেদে আবহাওয়ার বৈচিত্র্য জলবায়ু পরিবর্তনের এ প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর এক জরিপের তথ্য দিয়ে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের শতকরা ভাগ মানুষ ভুগছে বিষণ্নতায় আর ছয় ভাগ উদ্বেগে এসব বিষয় সামনে রেখে চার ধরনের সুপারিশ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে স্থানীয়ভাবে আবহাওয়ার পরিবর্তনের তথ্য সংগ্রহে আরও মনোযোগ দেয়া আবহাওয়ার তথ্যের উপর নির্ভর করে ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয়ে আগাম সতর্কতা মশার প্রজনন স্থল ধ্বংসের কাজে স্থানীয়দের আরও বেশি সম্পৃক্ত করা এবং নাগরিকদের মানসিক স্বাস্থ্যের দিকে জরুরি ভিত্তিতে নজর দিতে বলেছে বিশ্বব্যাংক সুস্মিতা আনোয়ার দীপ্ত বার্তাকক্ষ